ছেলেদের পাশাপাশি এবার নারীদের নিয়েও বডিবিল্ডিং প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন। আসছে মে মাসে জাতীয় শরীর চর্চা প্রতিযোগিতায় প্রথমবারের মতো কয়েকটি ডিসিপ্লিনে তারা অংশ নেবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে দেশীয় সংস্কৃতি এবং ধর্মীয় বিধিনিষেধের কথা মাথায় রেখে নারীদের জন্য বাংলাদেশি সংস্করণে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। বিস্তারিত নিয়ন মোহাইমিনের প্রতিবেদনে। বডিবিল্ডিং বা শরীর গঠন, এই শব্দগুলোর সঙ্গে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত। তবে খেলা হিসেবে বিষয়টিকে নিয়ে এখনও খুব একটা মাতামাতি নেই আমাদের দেশে। ফেডারেশনের উদ্যোগে এবং মাঝে মাঝে প্রতিযোগীদের নিজেদের ইচ্ছাতেই এই ডিসিপ্লিনে দেশে এবং দেশের বাইরে বেশ কিছু সাফল্য আছে আমাদের, যা থেকেই কিনা বেশ কয়েক বছর ধরে মানুষের আগ্রহ জন্মাতে শুরু করেছে এদিকটাতেও। এবার মানুষের সেই আগ্রহকে পুঁজি করেই আরও একটু আগাতে চাইছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের কর্তারা। ছেলেদের পাশাপাশি নারীদের নিয়েও আয়োজন করতে চাইছে একটি শরীর গঠন প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ফেডারেশন থেকেও একটা মানে ইন্সপিরেশন আছে, এবং আমরাও দেখলাম যে প্রত্যেকটা স্পোর্টেই মেয়েদের ইনভলভমেন্ট আছে, তা আমাদের বডিবিল্ডিংয়েও সেটা করা দরকার। আপাতত খুব বড় পরিসরে আয়োজন করতে চায় না ফেডারেশন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যায়ামাগারগুলোতে যে নারী প্রশিক্ষক আছেন তারা এবং কিছু সাধারণ প্রতিযোগীদের নিয়েই শুরু হবে প্রথম আয়োজন। ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং তারাও জিম লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা জিম প্র্যাকটিসে এগিয়ে এসছে। তাদের সাথেই আমরা যোগাযোগ করে এই কম্পিটিশনে এবং তাদের আগ্রহের ভিত্তিতে আমরা এটা করছি। এ তো গেল ফেডারেশনের নিজস্ব চিন্তা ভাবনা। তবে চাইলেই তো আর সব করা যায় না, তার উপর তা যদি হয় আমাদের মতো রক্ষণশীল সমাজে, নারীদের জন্য যে এখনো এতটা উদার হয়নি আমাদের সমাজ ব্যবস্থা। এরকম অবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে বডিবিল্ডিং এর পোশাক পরে আদৌ কি টুর্নামেন্টে অংশ নিতে পারবে প্রতিযোগীরা? পোশাকের ব্যাপারটা, ওটা আমরা আমাদের শালীনতা বজায় রেখে যতটুকু ওই ইন্টারন্যাশনাল যে জাজিং ক্রাইটেরিয়া আছে ওগুলোকেও মোটামুটি কভার করে কালচারকে ঠিক রেখে ফর্মুলেট করে আমরা মেয়েদের মানে শরীর গঠন প্রতিযোগিতাটা করতে যাব। কেবল নারীদের মধ্যেই থেমে থাকতে চায় না ফেডারেশন, টুর্নামেন্টটিতে কিশোর কিশোরীদের জন্য কিছু বিভাগ রাখার ইচ্ছা আছে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।